আচ্ছা আমরা যখন দৈনন্দিন কোনো কাজ করি আমাদের সারা জীবনে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সময়ে কি দরকার হয় কোনো জিনিস মাপের দরকার হয়তো কী 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 ধরনের জিনিসের মাপের দরকার হয় যেমন ধরো তোমাদের হাসপাতাল থেকে বা তোমাদের স্কুল থেকে একটা ট্যাবলেট দেওয়া হয়েছে সেই ট্যাবলেটে লেখা আছে যে এখানে ফেরাস সালফেট আর ফলিক অ্যাসিড এটার একটা মিশ্রণ এটাতে লেখা আছে ফেরাস সালফেট আছে পঁয়তাল্লিশ মিলিগ্রাম প্রত্যেকটা ট্যাবলেটে আছে পঁয়তাল্লিশ এম জি এই এম মানে হচ্ছে মিলি আর জি মানে হচ্ছে কী গ্রাম তাহলে এটা কিসের একক এটা কিসের একক এটা এটা সাহায্যে কী বোঝানো হচ্ছে ট্যাবলেটটায় কতটা আয়রন আছে তাহলে এটা হচ্ছে ভরের একক তাহলে কোনো জিনিসের ভর মাপার জন্যে আমরা একটা একক ব্যবহার করি এটা কি বলে গ্রাম আবার সিরাপ আছে এই দেখো এই দেখো আমরা একটা সিরাপ এই এই সিরাপটাতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে ইচ ফাইভ এম এল কন্টেন্স তাহলে এই সিরাপের ক্ষেত্রে একটা কতটা আয়তন এটাকে কি বলে আয়তন এখানে আবার একক লেখা রয়েছে এম এল তাহলে এম মানে কি মিলি আর এল মানে কি লিটার হ্যাঁ ঠিক কি না তাহলে দেখো এই ট্যাবলেটের ক্ষেত্রে যে ভর আমরা মাপছিলাম তার একটা একক লেখা ছিল এম জি এই এম মানে কি মিলি আর জি মানে কি গ্রাম তাহলে খেয়াল করে দেখো এই মিলি কথাটা লিটারের আগেও বসেছে আর গ্রামের আগেও বসেছে আর এই লিটার গ্রাম এরা আসলে কি এরা হচ্ছে একক কি একক তো এই ধরনের বিভিন্ন বস্তু যেটা আমরা আমাদের বাস্তব জীবনে আমাদের কাজে লাগে সেগুলো যদি আমি নির্দিষ্ট করে কাউকে বোঝাতে যাই তার পরিমাণ বোঝাতে যাই তখন আমার কিসের প্রয়োজন হয় এককের যেমন ধরো আমরা যদি কারু একটা জামার ছিট কিনতে যাই সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট মাপ বলে দিতে হবে বা তুমি একটা জায়গা বেড়া দিচ্ছ মনে করো তুমি একটা জায়গাকে বেড়া দিচ্ছ তাহলে বেড়া দিতে তোমার কতটা জাল লাগবে সেইটা সেটা নির্দিষ্টভাবে দোকানদারকে যে বলতে হবে তুমি যদি বলো আমার এতটা লাগবে এই এক টোপ পঞ্চাশ টোপ লাগবে এইগুলো আমরা ছোটোবেলায় খেলতাম না এক টোপ দুটো এরম করে কি হবে তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা নির্দিষ্ট মাপ বলতে হবে তাহলে এই ধরনের ক্ষেত্রে কোনো জিনিস কতটা লম্বা সেই সেইটা যে এককের সাহায্যে আমরা প্রকাশ করি সেই এককটার কি নাম মিটার এবং সেটা কিসের একক দৈর্ঘ্যের একক তাহলে এই যে দেখো এই দৈর্ঘ্য আয়তন ভর এগুলো কি এক একটা রাশি এগুলো এক একটা কি রাশি সেই রাশির আমরা নির্দিষ্টভাবে রাশিটা কতটা ভৌত রাশি তো হ্যাঁ তুমি ধরো তুমি যদি বলো যে পাঁচ পাঁচ কি কোথাও বাজারে ঘুরে বেড়াচ্ছে তুমি দেখতে পাবে কোথাও কারু গ্রামে পাঁচ ঘুরে বেড়াচ্ছে কিন্তু যখনই তুমি বলবে পাঁচ মিলিগ্রাম তখনই বোঝা যাবে যে ও আচ্ছা এটা এতটা বা তুমি বললে পাঁচ লিটার ঠিক আছে তখন বোঝা যাবে যে ও আচ্ছা এটা এতটা বা তুমি বললে পাঁচ মিটার তখন বোঝা যাবে কি যে ও আচ্ছা এতটা এতটা লম্বা তাহলে এই যে ভৌতরাশি রাশির এককগুলো সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা থাকা কি দরকার আজকে আমরা দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করব। এবং দৈর্ঘ্যের যে বিভিন্ন একক এবং এককের আগে যে যে মিলি কথাটা ব্যবহার করা হয় সেন্টিগ্রাম সেন্টিমিটার কথাটা ব্যবহার করা হয় এই যে মিলি সেন্টি এই কথাগুলোর মানে কি এগুলো আমরা হাতে কলমে বুঝবো ঠিক আছে তাহলে এবারে তো আমরা তার আগে বলে দিই যে আমরা দৈর্ঘ্য মাপার সময় কিসের ব্যবহার করি ফিতা এই যে ফিতে এই যে দেখো আমরা একটা ফিতে এখানে রেখেছি আচ্ছা ভর মাপার জন্য আমরা কি ব্যবহার করি দাড়িপাল্লা এটার সাহায্যে আমরা কী মাপি ভর মাপি আর এই যে এগুলো আমাদের কী বাটখারা এই যে এটা হচ্ছে এক গ্রাম হুম তাহলে বলো তো আমরা ছোট্ট করে বলে দিই এই এক গ্রাম তাহলে এই মিলি মিলিগ্রাম মানে কি মানে এটা যদি এক গ্রাম হয় তাহলে এক মিলিগ্রাম কতটা তাহলে এই সমস্ত জিনিসগুলো বুঝতে হবে বা এই যে ধরো তুমি এটা সাহায্যে আমরা কি মাপতে পারি আয়তন মাপতে পারি অর্থাৎ কোনো জিনিসটা কতটা জায়গা জুড়ে আছে ঠিক আছে এটা তরলের আয়তন মাপতে পারি এটার সাহায্যে আর অনিয়তাকার কঠিন বস্তুরও আয়তন আমরা মাপতে পারি আমরা কিন্তু আমার মাপনি আমরা একটা নিজেরাই একটা আমরা এটাকে কি বলে মাপুনি চুং বলে তো মাপুনি চুং কিন্তু আমরা নিজেরা বানাতে পারি জানো কি সেটা আমরা দেখে নিতে পারি আমরা আগে ক্লাস করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো মাপুনি চুং আমরা খুব সহজে বানাতে পারি আবার ধরো এই যে এটা কি একটা ইঞ্জেকশনের সিরিজ তাহলে এখানে দেখো এই যে লেখা রয়েছে এম তাহলে এই দেখো এটার সাহায্যে আমরা কোনো কতটা ওষুধ আমাদের দেওয়া হয় না হয় কতটা রক্ত আমার শরীর থেকে নিতে হবে কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গেলে তাহলে এক্ষেত্রে এমেল ব্যবহার করা হয় তাহলে এই যে বিভিন্ন ধরনের রাশিগুলো দেখো রয়েছে তাদের এককগুলো সম্বন্ধে আমাদের কি থাকতে হবে স্পষ্ট ধারণা থাকতে হবে তাহলে চলো আজকে আমরা দৈর্ঘ্যের বিভিন্ন একক এবং তার বিষয়গুলো আমরা হাতে কলমে বুঝে নিই দেখবে আমাদের দৈর্ঘ্য মাপায় তুমি যদি গ্রাম বাংলায় কারোর সাথে কথা বলো দেখবে অনেক সময় আমরা ব্যবহার করি এই কথাটা গজ ব্যবহার করি না যখন আমরা গুলি ডাং খেলি হ্যাঁ তখন আমরা ক কত হলো আমরা ওই ডানটা দিয়ে হিসেব করি না তাহলে সেই হিসেবগুলো কি গোটা পৃথিবীর লোক বুঝতে পারবে তাহলে গোটা পৃথিবীর লোক সমস্ত মানুষ মিলে ঠিক করেছে যে আমরা দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট একক বানাবো সেই এককটা আমি দেখো তোমাদের কাছে সাজিয়ে রেখেছি এইটা হচ্ছে কী এইখান থেকে এইটাকে গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ ঠিক করে বলেছেন যে এই যে দূরত্বটা এটা হচ্ছে এক মিটার তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করো কতটা এক মিটার কজন দেখাতে পারবে পারবে সবাই তো জিজ্ঞেস করবে তো বন্ধুদের কজন পারে ঠিক আছে যে এক মিটার কতটা তাহলে এক মিটার কতটা এইটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষ ঠিক করেছে যে এক মিটার এইটা কিন্তু এই এক মিটার তো হলো তাহলে এবারে যদি আমি বলি যে এই বস্তুটার আমার দৈর্ঘ্য মাপতে হবে তাহলে কি করে মাপবে স্কেল বা ফিতা দিয়ে মাপবে তাহলে ধরো এইটা আমি এক মিটারে দেখো একটা নির্দিষ্ট দণ্ড করে রেখেছি তাহলে এই আমি এক মিটারের এই দণ্ডটা নিলাম দিয়ে আমি এটা এখানে বসালাম কিন্তু আমি কি আর এটাকে এক মিটারের থেকে তো এটা কী হয়েছে ছোট হয়েছে তাহলে কি হবে এটা আমরা কী করে মাপব তাহলে এক মিটারের থেকে আমাদের ছোট এ কোকে আসতে হবে তাহলে ছোটো একককে আসতে গেলে প্রথমে আমরা কী করবো এক মিটারকে ক ভাগ করব হ্যাঁ আমরা এক মিটারকে প্রথমেই করব কি দশটা টুকরে ভাগ করব কেন দশটা টুকরো তাহলে এইটা আমাদের বুঝে নিতে হবে যে আমরা যে পদ্ধতিতে অঙ্ক করি সেই পদ্ধতির নাম কি মেট্রিক পদ্ধতি কি পদ্ধতি মেট্রিক পদ্ধতি মনে করো তুমি বাজারে গেছো তোমার কাছে একশো টাকা আছে একশো টাকাকে তুমি চারজনের মধ্যে ভাগ করবে তাহলে তুমি কি পঁচিশ টাকা করে পাবে তাই তো কিন্তু পঁচিশ টাকা কি তুমি বাজারে মানে কোথাও আছে পঁচিশ টাকা নাই তাহলে মনে করো এই যে তোমরা তো জানো যে একশোকে প্রথমে আমরা ক ভাগ করবো দশ ভাগ করবে দশ ভাগটাকে আবার দশ টাকাকে আবার তুমি ভাগ করতে পারো দশ ভাগ করতে পারো তবে তুমি এক টাকা পাবে আবার কখনো তোমার এক টাকাকে আবার দশ ভাগ করতে হবে তাহলে দশ দশ পয়সা পাবে বা দশ ভাগের এক ভাগ পাবে এইভাবে চলছে তাহলে সেইটাই আমরা এবারে ভালো করে এটার সাথে তুলনা করে নেবো বুঝে নেবো তাহলে বলো কোনো জিনিসটা এই যে ধরো এই বস্তুটা কতটা লম্বা এই বস্তুটা কতটা লম্বা যদি বলতে হয় তাহলে আমি কি এই মিটারের এটাকে বসিয়ে এটাকে বলতে পারবো যে এটা এক মিটার পারবো না না পারবো না তাহলে আমাকে প্রথমে মিটারটাকে ক ভাগ করতে হবে দশ ভাগ দেখো আমি মিটারটাকে দশ ভাগ করেছি তাহলে এই এক মিটারের দশ ভাগের এক ভাগ তাহলে লেখো সুন্দর করে লেখো যে এক মিটারকে যদি আমরা দশ ভাগ করি তাহলে এক মিটারের দশ ভাগের এক ভাগ সমান কি এটার একটা নাম আছে এই যে এই টুকরোটা মানে পেলাম দেখো এক মিটারকে যদি ঠিক দশটা ভাগ করি আমরা এরকম একটা টুকরো পাবো এই টুকরোটার নাম কি ডেসি মিটার লেখো এটাকে বলে ডেসি মিটার তাহলে বলো তো এই ডেসি কথাটার মানে কী দাঁড়ালো কথাটার মানে হচ্ছে ডেসি কথাটার মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ ভেরি গুড ডেসি কথাটার মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ সমান কি দশমিক এক হুম ঠিক আছে তাহলে আমরা জেনেছি কি যে মনে করে এটা যদি একটা কোনো কঠিন বস্তু হয় যে কোনো একটা বস্তু হয় এটাকে যদি আমরা ঠিক সমান দশটা ভাগ করি তাহলে এরকম একটা ভাগ পাবো তাহলে এই ভাগটার কি নাম দশমিক এক এটা যদি এক হয় তাহলে এটা কত দশমিক দুই ঠিক আছে এটা কত দশমিক তিন এমনি করতে 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 আমি গোটাটা পাবো তাহলে এইগুলো হচ্ছে ভগ মানে এই যে ধরো আমরা যখন এই যে এটা হচ্ছে গোটা একটা বস্তু তাহলে এটা আমরা ক ভাগ করেছি দশ ভাগ করেছি তাহলে এইটা হচ্ছে দশ ভাগের এক ভাগ তাহলে এটা ভগ্নাংশ ভগ্নাংশ এটা কি বলে ল আর এটাকে বলে হর। হর মানে কি আমি জিনিসটাকে ঠিক কটা টুকরো করেছি তাহলে এখানে বস্তুটাকে আমি ক টুকরো করেছি সমান দশ টুকরো তাহলে এই দশ ভাগের এটাকে বলে দশ ভাগের এক ভাগ তাহলে ডেসি মিটার তাহলে এটা হচ্ছে এক মিটারের দশ ভাগের এক ভাগ আচ্ছা এই ডেসি কথাটা কি শুধুমাত্র মিটারের আগে বসবে গ্রামের আগে বসবে না হ্যাঁ বুঝতে পারে লিটারের আগে বুঝতে পারে তারপর তখন কী হবে ডেসি লিটার তাহলে আমরা যখন পরে আয়তনের একক সম্বন্ধে জানবো তখন আমরা সেই বিষয়টা নিয়ে চর্চা করব। কিন্তু এবারে যদি আমি তোমাকে বলি যে এই বস্তুটা কতটা লম্বা দেখা যাক তাহলে এই এক ডেসিমিটার এখানে বসালাম কিন্তু ও বাবা এখানে আমি আর ভাগ করতে পারছি না আর এখানে আমি কি আরেকটা এক বসাতে পারবো তাহলে কি হচ্ছে এটা বেড়ে যাচ্ছে তাহলে এটাকে এবার আমি ক ভাগ করবো দশ ভাগ করব। তাহলে সেটা সেইটার ভাগটা এরকম দাঁড়াবে না এই যে দেখো এক ডেসিমিটারটাকে আমি আবার কি করে রেখেছি দশ ভাগ করে রেখেছি তাহলে সেটা হচ্ছে এরকম একটা টুকরো এরকম লম্বা তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু এটা এটা কিন্তু একটা ঘন বস্তু আমি শুধু এর দৈর্ঘ্যটার কথা বলছি তুমি চারদিকটা ভেবো না আয়তনটা ভেবো না এগুলো যখন আমরা আয়তন পড়বো তখন আরো ভালো করে আমরা বুঝবো এখন শুধুমাত্র দৈর্ঘ্যটা নিয়ে আলোচনা করছি তাহলে এইটা যদি এক মিটার হয় এটা এক মিটারের কভাগের কভাগ কারণ আমি প্রত্যেকটা এক ডেসিমিটারকে মিটারকে আমি কভাগ করেছি সমান দশ ভাগ করেছি দিয়ে এরকম একটা টুকরো পেয়েছি তাহলে এই টুকরোটা এক মিটারের কভাগের কভাগের হ্যাঁ তাহলে এটা লেখো এক মিটারের একশো ভাগের এক ভাগ সমান এখানে একটা এক হবে এক সেন্টিমিটার বোঝা গেল না না তাহলে এই এক সেন্টিমিটারের এই সেন্টি মানে কী দাঁড়ালো তাহলে সেন্টি কথাটার কী মানে দাঁড়ালো সেন্টি কথাটার মানে দাঁড়ালো একশো ভাগের এক ভাগ সমান দশমিক শূন্য এক তাহলে এবার তোমরা খেয়াল করে দেখো আমরা যখন একটা ছক করতাম ছক করে এরকম বলতাম না যে এটা একের ঘর এই যে এটা কিসের ঘর বলতাম দশের ঘর তার মানে এককে কগুণ করলে দশ পাই দশ গুণ আর দশকে ক ভাগ করলে এক পায় দশ ভাগ সব সব থেকে দশের ব্যাপার সেই জন্যই তো এটা মেট্রিক পদ্ধতি এই সমস্ত কাজগুলো আমরা কী পদ্ধতিতে করছি মেট্রিক পদ্ধতি এই মেট্রিক পদ্ধতির এটাই হচ্ছে মজা যে সব তোমাকে দশের হয় ভাগ দশের গুণ করতে হবে নয় দশের ভাগ করতে হবে তাহলে এই এইটার এই ঘরটার আমরা নাম দিই দশক এই ঘরটার নাম দিই একক তাহলে বলো তো দশককে যদি আবার দশ বার নিই কত পাই দশক কে দশবার নিলে কত পাই শতক শতক এবারে কখনো কখনো আমার দরকার হতে পারে এককে ভাঙার কি হতে পারে হ্যাঁ তাহলে এককে ভাঙলে তাহলে বলো শতককে কভাগ করলে দশক পাচ্ছি দশককে কভাগ করলে একক পাচ্ছি তাহলে একককে কভাগ একককে কভাগ করবো আবার তাহলে এই ঘরটার আমরা কি নাম দেব দশাংশ তাহলে লেখো এটার নাম দেব দশাংশ তাহলে এটা না এটা যদি এক হয় এটা আমার হবে দশমিক এক বোঝা গেল না না এটা দশের ঘর এটা একশোর ঘর ঠিক আছে তাহলে বলো তো এই দশাংশের কী নাম আমরা জেনেছি না দশাংশের ভালো নাম কি ডেসি হ্যাঁ তাহলে এটা আমরা এখন যদি এইরকমভাবে একটা ছক করি যে এটা আমরা মিটারের ছকটা করছি যদি এখানে আমরা বসাই এটা এক মিটার তাহলে আমি এখানে লিখছি মিটার লেখো মিটার তাহলে এই মিটারকে যদি দশ ভাগ করছি তখন কি পাচ্ছি ডেসি মিটার ভেরি গুড ডেসি মিটার দিয়ে আবার মিটারকে আবার দশ ভাগ করে আমরা কি পাচ্ছি শতাংশ এক মিটারের তাহলে এই ঘরটা আমরা দেখো লিখে নিলাম শতাংশ শতাংশ মানে কি একশোর ভাগ হুম কি একশো ভাগের এক ভাগ তাহলে এইটা যদি এক মিটার হয় এইটা আমার কভাগের কভাগ একশো ভাগের এক ভাগ তাহলে এটার নাম হচ্ছে সেন্টি তাহলে সেন্টি মানে কি একশো ভাগের এক ভাগ মানেই দশমিক শূন্য তাহলে আমি এখানে কি লিখব সেন্টিমিটার সেন্টিমিটার বুঝতে পারছো রাজু সেন্টিমিটার হ্যাঁ কিনা হ্যাঁ কিনা আচ্ছা এবারে কখনো তো এমন হতে পারে যে আমি এমন একটা বস্তু মাপছি যে ধরা যাক আমি বললাম যে এই যে কাঁচিটা কাঁচিটার এই ডগটা এই কাঁচিটার এইখানটা কতটা চওড়া তাহলে আমি কি আর এই এই সেন্টিমিটারটা দিয়ে মাপতে পারবো তখন আমাকে কি করতে হবে এই সেন্টিটাকে আমাকে আবার দশ ভাগ করতে হবে সেই ভাগটা দেখো তোমাদের এই ফিতেটাতে আছে হুম তাহলে দেখো এই যে তোমাদের ফিতে এই যে ফিতের যে এই যে এক সেন্টিমিটার এই এক সেন্টিমিটারের আবার কটা ছোট ছোট ভাগ আছে কটা ছোট ছোট ভাগ আছে দশটা তাহলে এই ছোট ছোট যে ভাগগুলো এই ছোট ছোট ভাগগুলো কটা দিয়ে এই গোটা এক মিটারটা তৈরি বলো তো এক হাজারটা এইটা তাহলে একই এতটা হচ্ছে এক ডেসিমিটার ভালো করে দেখো এই এক ডেসিমিটার মানে এই গোটা এক মিটারের কভাগের কভাগ এই এক ডেসিমিটার দশ ভাগের এক ভাগ দিয়ে এবার আমরা পাচ্ছি এই যে এক সেন্টিমিটার এটা এক মিটারের কভাগের কভাগ একশো ভাগের এক ভাগ দিয়ে আমরা পাচ্ছি এক মিলিমিটার সেই মিলিমিটারটা এক মিটারের কভাগের কভাগ এক হাজার ভাগের এক ভাগ বোঝা গেল না না তাহলে আবার বলছি এইটা হচ্ছে কি এক মিলিমিটার এই যে ছোট্ট ঘরটা হচ্ছে এক মিলিমিটার তাহলে এই যে একদম সবচেয়ে তোমার এই যে স্কেলের সবচেয়ে ছোট ঘরটা হ্যাঁ তাহলে সেটা হচ্ছে কি এক মিলিমিটার কিন্তু আবার তোমার স্কেলটা দাও স্কেলে কিন্তু আবার দুদিকে দুটো ঘর আছে উঠুন এই যে ঘরটা এইগুলো হচ্ছে মিলিমিটার এই যে ছোটো ছোটো ঘরগুলো আর এই দিকটা কিসের ঘর বলো তো হ্যাঁ একদিকটায় থাকে ইঞ্চি আর এদিকটা থাকে সেন্টিমিটার তাহলে এই দিকটা হচ্ছে সেন্টিমিটার এই দিকটা হচ্ছে সেন্টিমিটারের ঘর এই যে এক সেন্টিমিটার এই এক মানে কি এক সেন্টিমিটার দুই মানে দুই সেন্টিমিটার তাহলে দু সেন্টিমিটার মানে এক মিটারের কভাগের কভাগ ভাগ কিন্তু এই দিকটা হচ্ছে ইঞ্চি এগুলো কিন্তু কি এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই আমরা এখন এবারে আলোচনা করছি এই যে সবচেয়ে ছোট ছোট ঘরগুলো নিয়ে ঠিক আছে সেটা হচ্ছে মিলিমিটারের ঘর তাহলে আমাদের স্কেল কিন্তু দেখতে শিখতে হবে তাহলে দেখো আমরা যদি এবারে এক মিটারকে এক হাজার ভাগ করি তাহলে এইরকম মোটা এইটার মতো মোটা একটা জিনিস বলব মানে এইটার যতটা মোটা লম্বাটা নয় কিন্তু এই মোটাটা তাহলে সেটাকে আমরা কী বলতে পারি এক মিটারের কভাগের কভাগ লেখো এক মিটারের এক মিটারের এক হাজার ভাগের এক ভাগ এক মিটারের এক হাজার ভাগের এক ভাগ সমান কি এক কি। এর নাম আছে কে বলবে এক মিলিমিটার ভেরি গুড তাহলে এক মিলি মিটার তাহলে বলো তো এই মিলি মানে কি দাঁড়ালো মিলি মানে কি দাঁড়ালো ভেরি গুড তাহলে মিলি কথাটার মানে দাঁড়ালো এক হাজার ভাগের এক ভাগ সমান দশমিক শূন্য শূন্য এক তাহলে দেখো এই কথাটা এইটা আমরা হামেশাই ব্যবহার করি এই জিনিসটাতে এই যে এটা কত এম এল পাঁচ এম তাহলে এম মানে কি মিলি লিটার তাহলে দেখো এখানে মিলি কথাটা লিটারের আগে ব্যবহার হচ্ছে কারণ এখানে কি আয়তন আবার তুমি দেখো এই যে আমরা যখন একটা সিরাপ দেখছি এখানে আমার বলছে ইচ ফাইভ এম এল তার মানে এখানে এম এল মিলি লিটার তাহলে মিলি কথাটা মিটারের আগেও বসতে পারে তখন হবে আমার হবে এরকম একটা জিনিসের এই যে এইটার দৈর্ঘ্যের মতো আবার সেটা লিটারের আগেও বসতে পারে আবার সেটা কি গ্রামের আগেও বসতে পারে এই যে মিলিগ্রাম প্যারাসিটাইল যে কোনো বড়ি টড়ি এগুলো সবাই মিলিতে হয় মিলিগ্রাম তার মানে মিলিগ্রাম মানে কি তাহলে দেখো এটা হচ্ছে কত গ্রাম আর এটা বলছে পঁচিশ এই চল্লিশ মিলিগ্রাম তাহলে বলো তো এইটা এখানে এই যে ট্যাবলেটটাতে যে ওষুধটা আছে সেটা এইটার কভাগের কভাগ এখানে আছে চল্লিশ মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম তাহলে বলো এইটা এক গ্রামের কভাগের কভাগের এক হাজার ভাগের চল্লিশ ভাগ কিন্তু তোমার কি দেখে মনে হচ্ছে এটা এক হাজার ভাগে চল্লিশ ভাগ বেশি মনে হচ্ছে তার মানে এটা ওষুধের সঙ্গে বাকি জিনিসটা মেশানো আছে কিছু একটা জিনিসের মধ্যে ওষুধটা মেশানো আছে মানে অনেকটা সেই এত বড় একটা লুচিতে একটু নুনের দানার মতো ময়ান হ্যাঁ মনে করো তুমি ঠিক করলে যে এই এক চামচ নুন গোটা গ্রামের লোককে খাওয়াবে তখন তুমি কি করবে সবাইকে ডাকবে লুচি করে তাতে একটু একটু করে নুনটা ভাগ হয়ে যাবে ঠিক ওষুধেও সেই জিনিসটা থাকে যাই হোক সেগুলো আমরা আস্তে আস্তে পরে বুঝবো তাহলে এটা হচ্ছে মিলিগ্রাম কথাটা মিলি কথাটা গ্রামের আগে বসলে কি সেটা আমরা বুঝবো এক গ্রামের এক হাজার ভাগের ভাগ যদি লিটারের আগে বসে তখন আমরা কি বুঝবো যে লিটারের আগে বসলে আমরা বুঝবো যে এটা হচ্ছে এক লিটারের এক হাজার ভাগের ভাগ তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে এই বস্তুটা হচ্ছে মোটামুটি এই বস্তুটা এরকম একটা বস্তু যদি গলে যায় তাহলে তুমি এক লিটারের বোতলে ভরতে পারবে এই এই ঘনবস্তুটাকে যদি পুরো গলি দেওয়া হয় তাহলে এর আয়তন হবে এক লিটার কিন্তু এটা তো ঘন বস্তু তাহলে এর আয়তন এক লিটার এর এর একটা নির্দিষ্ট মান আছে এটাকে বলে এক হাজার ঘন সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার এই যে এটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার ঠিক আছে এগুলো আমরা আস্তে আস্তে এইগুলো আয়তনের এককগুলো আমরা যখন আয়তন বুঝব তখন বুঝব তবে তোমাদের বলে রাখি এটা যদি এক লিটার হয় তাহলে এটা কী হাফ লিটার মানে এটা এক লিটার মানে কত মিলিলিটার বললাম এক হাজার মিলিলিটার তাহলে তাহলে এইটা হচ্ছে কি পাঁচশো মিলিলিটার তাহলে দেখো এই এইটা আর এটা আয়তন এক এটা যদি কোথাও এটা যদি গোলে যেতে পারতো তাহলে এই রকম এতটা তরল তুমি পেতে কারণ এটার আয়তন হচ্ছে পাঁচশো এম এর আয়তন কি পাঁচশো এ দেখো এম এল মিলি লিটার তাহলে মিলি কথাটা আমার লিটারের আগেও কি বসতে পারে ঠিক আছে তাহলে সেগুলো যখন আমরা আয়তনের একক জানব তখন আমরা ব্যবহার করব তাহলে এবার লেখো এটা হচ্ছে সহস্র তার মানে এই এই এক হাজারের ভালো বাংলা কি সহস্র সেই থেকে এসছে সহস্রাংশ তাহলে লেখো সহস্রাংশ মানে দশমিক শূন্য শূন্য এক এই যে দশমিক শূন্য শূন্য এক তার মানে এইটার আমরা কি বলবো মিলি মিটার মিলি মিটার বোঝা গেল না না তাহলে আমরা এত দূর পর্যন্ত যে বুঝলাম এটাতে কারু বোঝার অসুবিধা আছে হ্যাঁ তাহলে আমরা শিখলাম যে মিটার কতটা এক মিটারকে যদি আমরা দশ ভাগ করি তখন আমরা পাই কি দেশি যদি একশো ভাগ করি এক মিটারকে প্রায় সেন্টিমিটার তার মানে সেন্টি কতটার মানে একশো ভাগের এক ভাগ তাহলে এটা হচ্ছে মিলিমিটার তাহলে বলো তো মিলিমিটারকে এক মিলিমিটার কটা এক মিলিমিটার নিলে সেন্টিমিটার পাবে দশটা ভেরি গুড এই দেখো এরকম এক এরকম যদি দশটা পরপর সাজায় এটার মতো লম্বা হবে আবার কটা সেন্টিমিটার মিলে এক ডেসিমিটার হবে এই দেখো এটা দশটা হলে এটা হবে এই যে দশটা আবার কটা ডেসিমিটার হলে এক মিটার হবে দশটা তাহলে এইগুলো এর সঙ্গে এর সম্পর্ক কিসের এগুলো আমরা কী বলতে পারি কি করে এদিকে আসে হুম দশ দিয়ে গুণ করে ভেরি গুড দশ দিয়ে গুণ করে তাহলে এটাও সেন্টিমিটারটাও এখানে আসে কী করে দশ দিয়ে গুণ করে এটাও মিলিমিটারটা এদিকে আসে কি করে দশ দিয়ে গুণ করে এবার যদি আমি উল্টো দিক থেকে বলি এক মিটার থেকে এদিকে কি করে যায় দশ দিয়ে ভাগ করে দেশি মিটারটা থেকে কি করে আমরা সেন্টিমিটারে যাই দশ দিয়ে ভাগ করে সেন্টিমিটার থেকে আমরা কিভাবে দশ মিলিমিটারে যাই দশ দিয়ে ভাগ করে কে কে বুঝতে পারলে বুঝতে পারলে তো এবারে যদি এরকম হয় যে আমার এমন একটা দৈর্ঘ্য আছে যেটা আমরা কি ধরো একটা ঘরের দৈর্ঘ্য মাপতে বলা হলো যে ঘরটা কতটা লম্বা তখন তুমি কি করবে এক মিটারকে তুমি বাড়াবে কতটা কি আর একটু বড় লাগবে তাহলে চলো সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা আমরা বুঝবো এরপরে আমরা দৈর্ঘ্যের যদি বেশি একক আমাদের দরকার হয় তখন কীভাবে আমরা তা ব্যবহার করতে পারি সেটা বোঝার জন্য আমি দেখো গুগল আর্থের সাহায্য নিচ্ছি দেখো এই যে রাস্তাটা আমাদের সামনের যে রাস্তাটা হুম এখানে আমরা রাখলাম তাহলে এবারে আমি যদি এখান থেকে বাড়াই কমিটার হলো পাঁচ মিটার ছ মিটার সাত মিটার আট মিটার ন মিটার এই যে নয় দশমিক চার নয় মিটার মানে কি মিটার চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার আর নয় সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার মানে চার বেশি মিটার আর নয় সেন্টিমিটার এবারে ঠিক যখনই আমার এটা দশ হয়ে যাবে দশ মিটার তাহলে এইটার নাম কি এই দশ মিটার যখন হবে তখন তাকে আমরা কী বলবো এক মিটারের কগুন দশ গুণ তাহলে সেইটার নাম হবে লেখো এক বললাম ডেকা মিটার বোঝা গেল না না এটা হচ্ছে কি এক ডেকা মিটার এই যে এই দূরত্বটা হচ্ছে এক ডেকা মিটার এবার এই দূরত্বটা দেখো কত হচ্ছে এই যে এটা হচ্ছে কি হ্যাঁ এটা কমিটার তার মানে দেখো এই যে আমাদের এই যে রাস্তাটা এইখান থেকে এতটা তার মানে তুমি দেখো তখন এই এই মিটার মিটারের থেকে আমরা কি এবার বড় এককে যাচ্ছি তাহলে এইটার নাম একটা আছে এই এক মিটারকে যদি আমরা একশো বার নিই এইটা হচ্ছে কি? হেক্টোমিটার হ্যাঁ তাহলে ডেকামিটারের পরে হেক্টোমিটার এই একশো মিটারেরই আমাদের দৌড় হয় হ্যাঁ তাহলে লেখো এটাকে আমরা বলবো এক হেক্টোমিটার এক মিটারের একশো গুণ সমান হচ্ছে হেক্টো মিটার হেক্টো মিটার তার মানে কি এক মিটারের ক গুণ এক মিটারের একশো গুণ এবার বলো তো এদিকে তাকাও আমরা যদি এক মিটার থেকে আমরা যদি বেড়ে 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 এরকম করে যে 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 দেখো আমরা যদি ওই গ্রামের একদম গ্রাম ক্রস করে এইখানে চলে আসি তখন এই যে আমাদের দূরত্বটা এটা কমিটার কমিটার এক হাজার মিটার তখন এইটাকে আমরা বলবো কি এক কিলোমিটার এইটা হচ্ছে এক কিলোমিটার তাহলে এরপরে আমরা এক মিটারকে যদি এক হাজার গুণ নিই তাহলে তাহলে মেট্রিক পদ্ধতিতে আমরা যদি এখানে এটা বলছি শতক শতকের পর আমরা কি পাই হাজার পাই তাহলে শতকের পর আমরা পাই হাজার তাহলে এই হাজার গুণ কোনো জিনিসের এক মিটারের এক হাজার গুণ মানে কি এক কিলো মিটার কে কে বুঝতে পারলে এক কিলো মিটার ক্লিয়ার তাহলে এটা যদি এক মিটার হয় তাহলে এটা হচ্ছে কি এক মিটারের দশ ভাগের এক ভাগ সমান কি এক এই দেশি মিটার এটা হচ্ছে এক সেন্টিমিটার এটা হচ্ছে এক মিটারের এক হাজার ভাগের এক ভাগ মানে মিলিমিটার এবার যদি এক মিলিমিট এক মিলিমিটারকে দশবার নিই পাই সেন্টিমিটার সেন্টিমিটারকে দশবার নিলে পায় ডেসিমিটার ডেসিমিটারকে বার নিলে পায় এক মিটার এক মিটারকে দশবার নিলে পাই ডেকামিটার এই যে আর ডেকামিটারকে বার নিলে পাই হেক্টোমিটার হেক্টোমিটারকে বার নিলে পায় কিলোমিটার তাহলে আমাদের গ্রামটা কিলোমিটার দেখা যাক চলো এদিকে এসো অর্থাৎ আমরা যদি রাধানগরের এক প্রান্ত থেকে শুরু করি তাহলে আরেক প্রান্তের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কি এই দেখো মোটামুটি সাতশো আটশো নশো আটশো মিটার তার মানে এই সাতশো পঁয়ত্রিশ মিটার চওড়া বোঝা গেল সাতশো পঁয়ত্রিশ মিটার তার মানে এক কিলোমিটার কতটা বুঝতে পারলে এক কিলোমিটার সম্বন্ধে আইডিয়া হলো কিলো মানে কি এক হাজার গুণ এক মিটারের এক হাজার গুণ তার মানে এইরকম এক হাজারটা বাঁশ যদি আমরা পরপর সাজাই লাঠি তাহলে আমরা এতটা দৈর্ঘ্য পাব সেটা হচ্ছে একই কিলো মিটার তাহলে এবারে যদি আমরা দেখে নিই রাধানগর থেকে বিষ্ণুপুরের দূরত্ব জয়কৃষ্ণপুরের দূরত্ব হচ্ছে মোটামুটি চার কিলোমিটার রাধানগর থেকে আমরা যদি যাই এই দেখো বিষ্ণুপুরের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি প্রায় কি দশ কিলোমিটার বুঝতে পারলে তাহলে এই হচ্ছে আমাদের দৈর্ঘ্যের নানা একক এই দৈর্ঘ্যের নানা একক আমরা বুঝে নিলাম হাতে কলমে বুঝলাম এবারে যদি আমরা উল্টো দিক থেকে তোমাদের কিছু প্রশ্ন করি তাহলে দেখি তোমরা বলতে পারো কি না বলো দেখি এক সেন্টিমিটার মিটার সমান ড্যাশ মিটার একশো ভাগের এক ভাগ মিটার তাহলে এক মিটারের একশো ভাগের এক ভাগ তার মানে সেটা আমরা কি বলবো দশমিক শূন্য এক মিটার বোঝা গেছে না না আমি যদি বলি ছয় ডেকা ডেকামিটার ছয় মিটার সমান ড্যাশ মিটার কত হবে বলো ছয় ডেকা ডেকামিটার ডেকামিটার মানে কি একশো গুণ এই দশ গুণ তার মানে ষাট ষাট মিটার কি বুঝা গেল তাহলে আমরা আজকে দৈর্ঘ্যের নানা এককগুলো বুঝে নিলাম এবং এককগুলোর আমরা কি একদম হাতে কলমে দেখে নিলাম তাই তো কি বুঝা গেল কারো কোনো প্রশ্ন আছে এখানে এবং শুধু আমরা দৈর্ঘ্যটা বুঝে নিলাম নয় এই যে ছকের সঙ্গে এইটা আমাদের বুঝে নিলাম তাহলে এবারে আমরা শেষ করছি আমাদের আলোচনাটা তোমাদেরকে এই রকমভাবে এই জিনিসটা মনে রাখতে হবে কিলো হেক্টো ডেকা এবারে এইখানে আমার কি কি বসতে পারে তিনটে বসতে পারে মিটার গ্রাম লিটার তাহলে এখানে কে কে বসতে পারে তাহলে এটা এটা তিনতলা ঘরের মতো এখানে আমার বসতে পারে মিটার এখানে বসতে পারে গ্রাম এখানে বসতে পারে কি লিটার বোঝা গেছে তাহলে এবারে ডেকা এবারে এটার কি নাম ডেসি সেন্টি আর মিলি তাহলে এইটা আমরা এই ছকটা এইটার সঙ্গে এই যে একক দশক শতকের মিল তোমরা পাচ্ছ একক দশক শতক হাজার এবং দশাংশ শতাংশ সহস্রাংশের মিল পেলে তাহলে এবারে আমরা যদি এখানে আমরা পরের দিন এই একটা রাশি থেকে একটা রাশিতে কীভাবে যেতে হয় কিভাবে না যেতে হয় সেগুলো আমরা ভালো করে এই ছকটা থেকে বুঝে নেব দশমিক সরিয়ে সরিয়ে কিভাবে পেতে পারি সেটা আমরা কি করব ছক দেখে কিভাবে করতে হয় বুঝে নেব ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এবার তোমাদের বাড়ির কাজ এক মিটার সমান ড্যাশ সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার এক মিটার সমান ড্যাশ ডেসিমিটার মিলি কথার অর্থ কী সেন্টি কথার অর্থ কী ডেসি কথার অর্থ কী হেক্টো কথার অর্থ কী পনেরো মিলিমিটার এক মিলিমিটারের ড্যাশ ভাগের ড্যাশ ভাগ পঁচিশ মিলিমিটার এক মিটারের ড্যাশ ভাগ এক ডেকামিটার সমান মিটার পনেরো হেক্টোমিটার সমান মিটার এক কিলোমিটার সমান মিটার তোমার চোখের সামনে কুড়িটি জিনিসের দৈর্ঘ্য মাপা সম্ভব হলে তা মেপে লিখে দেখাও